প্রায় 8 বছর পর আবারো আইপিএল এর মঞ্চে দেখা যাবে ওজি পেসার মিচেল স্টার্ককে। টেস্টে মনোযোগ দিতে মাঝের সময়টায় আইপিএল খেলেননি তিনি, তা আগে আরো বেশ কয়েকবার বলেছেন। ঘুরে ফিরে আবারও সেই কথাই জানালেন 33 বছর বয়সী ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে 2014 সালে আইপিএল এ অভিষেক হয়েছিল স্টার্কের। পরের মৌসুমে খেলেন কলকাতা নাইট রাইডার্সে, এরপরের উধাও হয়ে যান। অর্থের ঝনঝনানি সত্ত্বেও প্রায় 8 বছর জমজমাট আসরটিতে খেলেননি তিনি। বিরতির পর আবারও আইপিএল এ ফিরেছেন স্টার্ক, এবার কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলবেন তিনি। গুরু এবার হোক শুরু একটি দেশবন্ধু পণ্য। 17তম আসরের আগে রেকর্ড 24 কোটি 75 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। রেকর্ড দাম পাওয়ায় স্টার্ক বলেন, আমি সত্যি কলকাতা নাইট রাইডার্সের কাছে কৃতজ্ঞ এত বড় অর্থের বিনিময়ে দলে জায়গা দেওয়ার জন্য। তবে সত্যি বলতে গেলে দীর্ঘদিন নিজেকে এর থেকে দূরে রেখেছিলাম বলেই টেস্ট ক্রিকেটে আমি এত ভালো পারফর্ম করতে পেরেছি। আমি খুশি যেভাবে আমার পারফরমেন্স এগিয়ে চলেছে। স্টার্ক যোগ করেন, আরো অনেক কিছুই বলার আছে যেটা এক রাতে বলা সম্ভব নয়, তবে আইপিএল খেলার জন্য আমি 100% প্রস্তুত। দীর্ঘদিন পর আইপিএল খেলতে নামবো, স্বাভাবিকভাবেই আমি বেশ খুশি, আশা করি নিজের সেরাটা দিতে পারবো।